তীব্র অর্থনৈতিক সংকটের গড়াহত রাজ্য হ্রাস পাইছে কেন্দ্রের পুঁজি রাজহর পরিমাণ ঋণের উপর ভিত্তি করে রাজ্য চলাইছে হিমন্ত বিশ্ব শর্মায় সেপ্টেম্বরত দুবার ঋণ লওয়া সরকারে এক অক্টোবরত পুনের লব 750 কোটির ঋণ প্রথমবারলৈ রাজ্যের অর্থনৈতিক অবস্থাক লৈ উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিল সরকারের ঋণক লৈ চিন্তা করিব নালাগে সাধারণ রাইজে সরকারের ঋণ সরকারে মারিব মুখ্যমন্ত্রীগৰাকীয়ে লগতে কৈছিল যে ঋণ মারিব পৰা সক্ষমতা থাকিলেহে ঋণ লওয়া যায় কিন্তু সেই একেজন হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যের অর্থনৈতিক অবস্থাক লৈ প্রকাশ কৰিছে উদ্বেগ ইয়াৰ অর্থ এটাই যে তীব্র অর্থনৈতিক সংকটের গড়াহত রাজ্য উল্লেখ্য যে বিগত সময়ছোৱাত প্রায় ঋণের উপর নির্ভর করিয়ে চলি আছে রাজ্য ঋণের উপর নির্ভরশীল হয়ে রাজ্য চলাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় তারই উদাহরণস্বরূপে বিগত 15 দিনত 3 বার ঋণ লবলৈ উলাইছে রাজ্য সরকারে উল্লেখ্য অসম সরকারে 10 বছরীয় মেয়াদত মুকলি বজারত বন নিলাম করে যা 17 সেপ্টেম্বরত 500 কোটি টাকার ঋণ লৈছিল আকৌ এটা সপ্তাহৰ পিছতে 24 সেপ্টেম্বরত পুনের একই প্রক্রিয়ার 250 কোটির ঋণ লৈছিল সরকারে কিন্তু তাতেই ক্ষান্ত না থাকি 1 অক্টোবরত পুনের 750 কোটির ঋণ লবলৈ সাজু হয়েছে সরকার আর এনেকয়ে সপ্তাহে সপ্তাহে ঋণ লওয়া অসম সরকারের শেহতীয়া ধারর মুঠ পরিমাণ হয়েছে গৈ 1,55,000 কোটি টাকা কিন্তু তার পাছতো দৈনিক ভোটর স্বার্থত রাজ্যত হিতাধিকারীর সংখ্যা বৃদ্ধি করেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে ইপিনে প্রথমবারলৈ রাজ্যের অর্থনৈতিক অবস্থাক লৈ উদ্বেগ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই সন্দর্ভত রাজ্য সরকারে কয় যে সরকারের নিজা রাজহ সংগ্রহর পরিমাণ হ্রাস পার লগতে মোদী সরকারে অসমে পাবলগা কেন্দ্রীয় করর অংশ খারুয়া তেলর রয়্যালটিকে ধরে বিভিন্ন ক্ষেত্রের পুঁজি অন্য রাজ্যের তুলনায় কমকয় আদায় দিয়ার আদি বিভিন্ন কারণত আর্থিক সংকটের গড়াহত পরিছে অসম সরকার দিসপুরের লোকসেবা ভবনের সভাকক্ষত দেশের হস্তদশ বিত্তীয় আয়োগ আর অসম সরকারের অনুষ্ঠিত আলোচনাত মুখ্যমন্ত্রী এই সন্দর্ভত কয় যে রাষ্ট্রীয় দুর্যোগ পুঁজির অধীনত অসমে বান সাহায্যের বাবে যে ধন লাভ করে সেয়া পর্যাপ্ত নহয় অসমে কেন্দ্রের পর লাভ করা সেই ধন সাহায্য বিতরণতে খরচ হয় যার ফলত বানপীড়িতর পুনের সংস্থাপনের বাবে টাকা না থাকে লগতে মুখ্যমন্ত্রীয়ে কয় যে প্রতি বছরে বানে দলং রাস্তাঘাট আদি উটুয়াই নি বিস্তর ক্ষতি করে সাধারণ নাগরিকর ঘর দোয়ার পশুধনও উটুয়াই নিয়ে যার ফলত কেবল সাহায্যর পুঁজিয়েই বানর মোকাবিলা করার বাবে পর্যাপ্ত নহয় উল্লেখ্য যে বিজেপি নেতাকর্মীর মুখত প্রায় শুনা যায় ডাবল ইঞ্জিন সরকারের কথা কিন্তু সেই ডাবল ইঞ্জিন সরকারের দিনতে এতিয়া কেন্দ্রের পর ধন নাপায় ঋণ লৈ রাজ্য চলাবলগিয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মায় আর এই কথা স্বয়ং প্রকাশ পাইছে রাজ্য সরকারের মন্তব্যত ইপিনে এয়াও সত্য যে একমাত্র ভোটর স্বার্থত অরুণোদয়কে ধরে অসংখ্য হিতাধিকারী আসনি রূপায়ণ করবলে ঋণের উপর ঋণ লবলৈ বাধ্য হয়ে পড়েছে অসম সরকার কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ভারতের নিয়ন্ত্রক আর মহা হিসাব পরীক্ষকর শেহতীয়া প্রতিবেদনত অসম সরকারের বৃহৎ পরিমাণের ঋণের বোঝাই বহন ক্ষমতা হেরুয়াই পেলোয়া বলে ইতিমধ্যে প্রদান করা হয়েছে সকিয়নি কিন্তু তার পাছতো ঋণ লবলৈ এরা নাই হিমন্ত বিশ্ব শর্মার সরকারে ফলশ্রুতিত এই ঋণের বাবে অনাগত সময়ত অসমত যে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হব সেয়া নিশ্চিত নিউজ ডেস্ক রিপোর্ট দ্য ক্রস কারেন্ট।